কিন্তু একটা পক্ষ বলছে কোনো এক সময় আপনি জামাতে ইসলামের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এটা এটা ঠিকই বলছে, এটা ঠিকই বলছে। আমি যখন খিলগাঁও তালতলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলাম, নূরবাগ ওই সাথে মসজিদের ইমাম খতিব ছিলাম, তখন আমি এদের সম্পর্কে জানতাম না। এটা 82-তে এরা আমার বাসায় আসতো যাইতো, আমার মসজিদে আমার বয়ান শোনার পরে এরা আমার প্রতি খুবই আসক্ত হয়ে পড়ে। এরা মনে করতেছিল দেলাওয়ার হোসেন সাঈদীকে যেভাবে তারা ব্যবহার করছে আমাকেও সেভাবে ব্যবহার করতে পারবে, এই জন্য তারা এখানে আসা যাওয়া করতো। এমনকি আমার বাসার মধ্যে মসজিদের সংলগ্ন পিছনে পশ্চিম পাশে আমার বাসা ছিল, সে বাসার মধ্যে এরা প্রতি শুক্রবার দিন সকাল 8টার সময় ইসলামী ব্যাংকের মোতালেব করে একজন অফিসার আছিল, তিনি আসতেন, ইউনিট নাজেম আইয়ুব আলী সাহেব আসতেন, তারপরে জামাতের আরও অনেক লোকজন আসতেন, এরা মিটিং করতেন, প্রায় ঘন্টাখানেক মিটিং করতেন, আমি চাটা খাওয়াইতাম, যা পারতাম মেহমানদারি করতাম। আপনার মতো একজন আলেম, বড় বাংলাদেশের যেই কয়েকজন আলেম আছে তাদের মধ্যে আপনিও একজন অন্যতম একজন আলেম, তাহলে আপনার মতো একজন ব্যক্তি জামাতে ইসলাম সম্পর্কে না জেনে সেই রাজনীতির সাথে যুক্ত হওয়াটা আপনার জন্য? আরে বাবা, আমি তো বললাম যে আমি তো জানতাম না, তখন তো আমি মালিবাগে পড়ালেখা করি। আচ্ছা, বলতেছেন আমার ছাত্র জীবনে আপনি? হ্যাঁ, ছাত্র জীবন এবং মসজিদে আমি। আপনি জামাতে ইসলাম রাজনীতির সাথে কত বছর পর্যন্ত যুক্ত ছিলেন? প্রায় বছরখানেক করে আমার বাসায় আসা যাওয়া করতো। যখন তারা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি জামাতকে প্রত্যাখ্যান করি, সেই ঘটনাটা ঘটনাটা হলো আমি ওনাদের জন্য নাস্তা বানাইতে আমার ওয়াইফকে কিছু চাটা তৈরি করার জন্য বলতে গেছিলাম, তো ওনারা সংখ্যায় 8-9 জন ছিলেন। তো আমি যখন আমার ওই রুমে যাইতেছিলাম আমার ওয়াইফকে বলার জন্য যে চা বানাও, তখন এদের মধ্যে একজন মোতালেব ইসলামী ব্যাংকে চাকরি করে, সে বলতেছে আইয়ুব আলী সাহেব হলেন ইউনিট নাজেম, এক মারা গেছে এখন, তারে বলতেছে যে স্যার যত কথাই বলেন এই দেশের মোল্লাদেরকে শেষ করা না গেলে ইসলামী বিপ্লব করা সম্ভব হবে না। এই কথাটা আমি সাথে সাথে আমার ব্রেনের মধ্যে হিট করে আমি আর চা বানাইতে যাই নাই, ফিরতে এসে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই কথাটা কে বলছেন? কী কথা? যে এই দেশের মোল্লা মৌলভীদেরকে শেষ না করলে এই দেশে ইসলামী বিপ্লব করা সম্ভব না। তো না, আমরা এই কথা তো কেউ বলি নাই, আমার কানে শোনা এই মাত্র বললো, 1 মিনিটও হয় নাই, আর তখনই অস্বীকার যাইতেছে। আপনি বলতেছেন যে তারা মিথ্যা কথা বলে? অবশ্যই মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা না, এরা পারে না এমন কোনো অপকর্ম দুনিয়ার মধ্যে নেই।